আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে টুকরো টুকরো ভালো লাগার কিছু মুহূর্ত একসাথে করে এই ভিডিওতে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে। আমার এই প্লেটগুলো নামার খুব ইচ্ছা, বাট প্লেট মনে হয় চলে গেছে, ডিনার প্লেট। প্লেটগুলো নীলের মধ্যে ভালোই লাগে সেটাই, ওদেরকে একটু জিজ্ঞেস করলেই পাবো না। এখানে কেউ আসছে দেখো তো মা, অনিল বাবা, এটা তো আমাদের থিমের সাথে যাবে না মা? হ্যাঁ, এটা আমাদের থিমের সাথে যাবে না বাবা। এরকম একটু ডিফারেন্ট স্টাইলের কিছু পেলে তো ভালোই হতো। তোমাদের ওয়ান এখন একটু ওল্ড হইলো, একটু রাস্তি হইলো। ওইটা তো আমি চাচ্ছি অনেক আগে থেকে ফেলে দিতে বাবা, পারছি না তো। সুন্দর, এগুলো মনে হয় উড়ি বাবা যে ভারী, এগুলো সুন্দর মার্বলের। হ্যাঁ, দামটা অনেক রিজনেবল প্রাইসে, বাট অনেক ভারী, অনেক ভারী। এই লাইনে হচ্ছে সব ট্রে, different different size of tray. আর এখানে কালার গুলোতে সেল চলছে। জি বাবা, জি বাবা। আজ আমার জন্য বা আমাদের জন্য স্পেশাল একটা দিন, কয়েকদিনের কষ্টের একটা কাজের ফাইনাল একটা লুক দিতে যাচ্ছি। তো ফাইনাল কাজটা করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন আছে, তো সেটার জন্যই চলে এসেছি রেঞ্জে। দা রেঞ্জে আসার আগে আমি ইমার্জেন্সিতে আমার আয়াত বাবাকে নিয়ে একটু দেখিয়ে এসেছি। ওর কটা দিন আসলে শরীরটা বেশ খারাপ গিয়েছে। আসলে স্কুলের শেষ কটা দিন এতবার স্কুলে যেতে হয়েছে, তার উপরে ওদের স্পোর্টস বা সব মিলিয়ে বাচ্চাটা বেশ টায়ার্ড ছিল। তো ওর ইউরিনে একটু ইনফেকশন দেখা দিয়েছে, সেটার জন্য একটু আসা। তো আলহামদুলিল্লাহ সেরকম কোনো সমস্যা নেই, ওরা বললো যে একটু লিকুইডটা বেশি করে খাওয়াতে, তাহলে ইনশাল্লাহ ও ঠিক হয়ে যাবে। দা রেঞ্জে এলে দেখা যায় একটু ঘুরে ফিরে সব কিছু দেখতে ভালোই লাগে। তবে এখানে যেটা হয়েছে, আপনাকে 10টা থেকে একটা জিনিস দেখে শুনে বুঝে বেছে নিতে হবে। দামের তুলনায় জিনিসগুলো ভালোই, তবে কোয়ালিটিতে একটু হেরফের থাকে, সেটা যদি আপনি দেখে শুনে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমাদের মতো ইংল্যান্ডে যারা আছেন তারা হোম বার্গেন, দ্য রেঞ্জ, বিএনএম এগুলোতে ঘর সাজানোর জিনিস ভালোই পেয়ে যাবেন। আর এই কোম্পানিগুলো যেটা করে খুব রিজনেবল প্রাইসে অনেক ভ্যারাইটি করে, এই জিনিসটা খুবই ভালো লাগে। তাছাড়া কোভিডের পর এখন প্রত্যেকটা মার্কেটে কালেকশন বেড়েছে, তো যারা আমার মতো এগুলো কিনতে বা দেখতে পছন্দ করেন তারা ঘুরে যেতে পারেন। আজকে আমরা প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বাসায় ফিরে যাচ্ছি, খুব বেশি একটা শপিং আমি করিনি। তবে টার্গেট ছিল আমার দু একটা প্ল্যান্টপট কেনার এবং আমার বাসার বাইরের ম্যাট বা ঘরের জন্য টুকটাক কিছু জিনিস নেওয়ার। তো কয়েকটা জিনিস পেয়েছি, সেগুলো নিয়ে বাসায় চলে এসেছি। তবে মনের মতো একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই ছোট্ট প্ল্যান্টপটটা। আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই সেম পটটা বড় একটা কিনেছি, এবং সেখানেও আমি এই গাছটার বড় ভার্সনটা দিয়েছি। আর এই যে ছোট গাছগুলো লাগিয়েছি এগুলোতে শিকড় গজিয়েছে, তো এই ছোট গাছটা আমি এখন ছোট পটে দিয়ে দিচ্ছি। গাছটা লাগানোর পর মনে হলো পাশ থেকে যদি এই পাথরগুলো দিয়ে দেই তাহলে আমি যে জায়গার জন্য রেডি করছি সেই জায়গার সাথে খুব ভালো ম্যাচ হয়ে যাবে। আজ আপনাদের সাথে শেয়ার করব এতদিন যে প্ল্যান্টপট বা এত কাজ করেছি এগুলো দিয়ে আসলে আমি কী কাজ করছি। আমি আসলে আমার ফ্রন্ট ডোরে একটু ডেকোরেশন করেছি, তবে এই কাজের জন্য আমার বেশ কিছু জিনিস কিনতে হয়েছে। তার মধ্যে একটা ড্রিলও আমি আবার কিনেছি, আর এটা হচ্ছে ওয়ালে ড্রিল করার জন্য। আগের ড্রিলটার কথা সবাই জিজ্ঞেস করেছেন যে সেটা কোথা থেকে কিনেছি, সেটা আসলে আইকিয়া থেকে কিনেছি, খুবই বেসিক কাজ করা যায়। আর এখন যেহেতু আমাকে সামনে ওয়ালে কিছু মানে হোল করতে হবে, তো তার জন্য ঠিক এরকম মজবুত একটা ড্রিল আমার কিনতে হয়েছে। এর মাঝে আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম একটা নেম প্লেটের জন্য, এটা নেম প্লেট বলবো না, এটা নাম্বার প্লেট অ্যাকচুয়ালি। তো এটা আমি আর দেখাচ্ছি না, এটা আমি ইবে থেকে অর্ডার দিয়েছি।
আর এই দুটো কিনেছি, শেষ পর্যন্ত হাজবেন্ডের আশা পূরণ করলাম। এবারে কিনার পর থেকে সেগুলো প্রত্যেকবার কিনে আর আমি ফেরত দিই, তো শেষ পর্যন্ত তার আশাটাও পূরণ করছি। তবে এই দুটো বল আমি কিনেছিলাম রোজার ঈদের সময়, আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা মনে নেই, আজ সেটা লাগাবো। আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বিএনএম থেকে কিনেছি, এগুলো হচ্ছে সব সোলার লাইট। তবে সবগুলো জিনিস ভিন্ন সময়ে ভিন্নভাবে আমরা অর্ডার দিয়েছি বা কিনেছি। আজ যেহেতু প্রজেক্টটা শেয়ার করছি, তো এই প্রজেক্টে আমি কী কী ব্যবহার করছি সেটাই দেখাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে এই যে লাইটগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, পরে কিন্তু এগুলো আমি রিটার্ন করেছি, কারণ এই প্যাকেটের একটা লাইটও কেন জানি জ্বলেনি। মূলত এই লাইটটা অপশন ছিল যে আমরা চাইলে সাদাও রাখতে পারবো, আবার অন্য একটা বাটন দিলে এগুলোতে কালার হবে। এগুলোর জন্য মার্কেটে ঘুরতে হয়, ঘুরে ঘুরে তারপরে নিজের প্রয়োজন অনুযায়ী জিনিস করতে হয়। আমরা একদিন যাই, একদিনে যা পাই ওইটাই নিয়ে ফিরতে হয়। জি বাবা, এই যে আমি কাজ করবো সেজন্য এই স্টিকগুলো একটু ছোট হলে ভালো হতো। দেখা যাক কি করা যায়। কেটে দাও। হ্যাঁ, আমরা এবার রিং দিয়ে কীভাবে কাজ করছি, এই যে জাস্ট কাজটা হাতে নিলাম, শুরু হয়ে গেল বৃষ্টি। এই যে এখনই কিন্তু শুরু হচ্ছে, যে রোড শুক না এখন ভিজতে সব, মানে এবার যে কি কষ্ট করে আমি কাজগুলো করলাম, কি করবো করবো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি কাজ শুরু করছি, আর আপনাদের সাথে আমার রেজাল্টটাও একটু একটু করে শেয়ার করছি। বুঝতেই পারছেন আমার ফ্রন্ট ডোরের সামনে আমি স্টোন, ইট বা প্লান্ট দিয়ে একটু ডেকোরেশন করেছি। গত তিন দিনে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে এই কাজটা আমি করেছি, আর আজ হচ্ছে অর্নামেন্টসগুলো সেট করব। তবে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কেমন ছিল বা কী করেছি। এই যে আমার ফ্রন্ট ডোরের সামনে দেখতেই পাচ্ছেন, একদম পেইল একটা জায়গা, আর এই জায়গাটাতেই মূলত আমি কাজ করেছি। তবে কষ্ট হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন কালো কালো স্কোয়ার বক্স এগুলো। আরেকটা জিনিস হচ্ছে এই যে আমার ছাদের যে বাড়তি অংশটা, এই বরাবর সব কিছু মেনটেন করে আমাকে কাজটা করতে হয়েছে একটু বুদ্ধি খাটিয়ে। প্রতিটা বাড়িতে ওয়াটার কিংবা বিভিন্ন কাজে এই বক্সগুলো তো থাকবে, তো এটাকে তো ফেলে দিতে পারবো না। আর এটা এমন দুর্ভাগ্য যে একদম ছাদ বরাবরই পড়েছে, তো পরে বুদ্ধি খাটিয়ে এটাকে আমি কোনায় রেখেছি, আর এর পাশেই হচ্ছে ইটটা বসিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে এই যে এই লম্বা কোদালটা, এটাও আমাকে এই প্রজেক্টের জন্য কিনে নিতে হয়েছে। যাই হোক, যেটা করেছি আমি ফিতা দিয়ে মেপে মেপে কাজটা করেছি। আমাদের সামনের এই জায়গাটা একটু উঁচু নিচু ছিল, তো আমি তো আর জমি কেটে সমান করতে পারবো না, ওই উঁচু নিচু জমিতেই আমি একটু একটু করে মাপ দিয়ে কাজটা করেছি। অনেকেই আমাকে কমেন্টস করেন আপনি কষ্ট করতে পারেন সেই জন্য করে ফেলেন, সবার কাছে সব কাজ সহজ না। আসলে আমি সেভাবে মিন করে আপনাদেরকে বলি না, যারা পারবেন তারা করবেন। আমিও যে সব কিছু ছোটোকাল থেকে করেছি এমনটা না, একটা সময় ছিল যখন একটা মানে বটিও ধরতে পারতাম না, আবার সেটার জন্য বকাও খেতে হয়েছে। আলহামদুলিল্লাহ চেষ্টা করতে করতে এতটুকু এসেছি। তো আমার মতে যারা একটু একটু কাজ পারেন তারা যে কোনো কাজ চেষ্টা করলেই পারবেন। আর আমি সাধারণত যে কোনো কাজ করে ভালো রেজাল্ট পেলে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার মতো অনেকেই এই ধরনের কাজগুলো করতে পছন্দ করেন। তবে সব থেকে মজার কথা হচ্ছে আমি আমার জীবনেও কখনো ছোট কোদাল বড় কোদাল কোনো কিছু দিয়েই কাজ করিনি, এই প্রথম এরকম একটা হার্ড ওয়ার্ক করেছি। আলহামদুলিল্লাহ যেরকমটা চেয়েছি আমার কাছে তো মনে হচ্ছে তার থেকেও ভালো ফল পেয়েছি, তো সেই জন্যই আমি আমার ছোট ছোট আইডিয়াগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সমান একটা স্কোয়ার বক্স আপনারা দেখতে পাচ্ছেন আমি তৈরি করেছি, আর এটা আমার ডোরের উপরে যেই রুফটা দেওয়া হয়েছে ছোট, সেই রুফটা বরাবরই করেছি যাতে দূর থেকে ব্যালেন্স থাকে বা দেখতে সুন্দর লাগে। আরেকটা জিনিস হচ্ছে এই মাটিগুলো আমি কিন্তু একদম বাড়ির ওয়াল থেকে ফিতা মেপে মেপে কেটেছি যাতে লাইনটা সমান হয়। আর এখানে ইটটা ব্যবহার করছি অ্যাশ কালারের, কারণ আমার এই ছোট্ট রুফটা হচ্ছে অ্যাশ কালার এবং সাদা কালার মিলে, তো আমি ইটটা নিয়েছি অ্যাশ কালারের আর পাথরগুলো ব্যবহার করেছি সাদা, যাতে দূর থেকে দেখতে সুন্দর মনে হয়। আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে যে ইটগুলো ব্যবহার করছি, এই ইটের জন্য আমি অনেকবার হার্ডওয়্যারের দোকানগুলোতে গিয়েছি, আপনাদের হয়তো মনে আছে, তারপর আমি এই ইটগুলো কিনেছি।
এব্রো থেব্রো বা এলোমেলো ওয়েভি এই জায়গাটার মধ্যে ইটটা আমি সিমেন্ট ছাড়াই এভাবে বসিয়েছি। মাটিতে মাপ দিয়ে নিয়েছি ইটের উচ্চতা কতটুকু, যেই এলাকায় ইটটা বসাচ্ছি বা যেই জায়গায় ইটটা বসাচ্ছি সেই জায়গাকে ব্যালেন্স করেই আমি নিয়েছি, কারণ আমার ডোরের ওই জায়গাটা হচ্ছে একটু উঁচু আর সাইড থেকে একটু ওয়েভি। তো ওয়েভটা ব্যালেন্স করেছি, আবার ইটগুলো যাতে মাটিতে গেঁথে থাকে সেভাবে মাটি কেটে নিয়েছি। মাটিটা কেটে ডিপ করিনি, এমনভাবে কেটেছি যাতে ইটটা মাটি থেকে আধা ইঞ্চি বা এক ইঞ্চি উঁচু থাকে। এই জায়গাটা যদি খুব বেশি উঁচু করে ফেলতাম তাহলে হাঁটতে চলতেও সমস্যা হতো। তো এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে এই কাজটা আমি করেছি। খালি অংশতে আমি সাদা পাথর দিচ্ছি, আর পাথরের নিচে পলিথিন দিয়ে নিয়েছি বা বিন ব্যাগগুলো ঠিক যেভাবে ছিল সেভাবেই বিছিয়ে পাথরগুলো দিচ্ছি যাতে বাড়তি কোনো ঘাস নিচে থেকে না উঠে। অনেক খোঁজাখুঁজির পর সপ্তজলা পাথরের সন্ধান আমি পেয়েছি। তবে বাংলাদেশে যেই সাইজের সপ্তজলা পাথর আমরা দেখতাম এগুলো অতটা বড় নয়। আমি এখানে আরও একটু বড় সাইজের দিতে চেয়েছি, তবে সেই সাইজের আমি সপ্তজলা পাথর পাচ্ছিলাম না। পরে আমি এগুলোই পেয়েছি, তো এগুলোই ব্যবহার করছি। এই পাথর হয়তো অন্যান্য জায়গায় অন্য নামে পরিচিত, আসলে অনেকেই হয়তো আবার এটা চিনবেনও না। এই পাথরগুলোর গায়ে ছোট্ট ছোট্ট শাইনি কিছু অংশ থাকে যেগুলো রোদের আলোতে কিংবা লাইটের আলোতে চিকিমিকি করে জ্বলে, এই কারণে এগুলোকে সপ্তজলা পাথর বলে। তবে অঞ্চলভেদে এর নাম আবার ভিন্নও হতে পারে। এই প্রজেক্টের জন্য যে ইটগুলো এখন আমি ব্যবহার করছি এগুলো খুব চিপ কোয়ালিটির ইট। আমি প্রথমে যেগুলো দেখছিলাম সেগুলো হচ্ছে বিল্ডিং বানানোর বা মজবুত কিছু ইট, ওগুলো দেখা যায় 1 পাউন্ডের বেশি থাকে। আর এখন যেগুলো ব্যবহার করছি এগুলো আপনারা যদি হার্ডওয়্যার শপগুলোতে গিয়ে বলেন যে আপনি ফুটপাথ কিংবা গ্যারেজে এই ইটগুলোর লেয়ার দিবেন তখন আপনাদেরকে এগুলো দেখিয়ে দিবে। আসলে এগুলোর নির্দিষ্ট কোনো নাম ওরা আমাকে বলতে পারেনি, এবং এগুলো দেখা গিয়েছে 1 পাউন্ডে আপনারা 3টার মতো পেয়ে যাবেন। আর হ্যাভি যেগুলো সেগুলো দেখা যায় একটার দামই 1 পাউন্ডের বেশি থাকে। যাই হোক, আমি যেহেতু সামনে ছাদ বরাবর একটা স্কোয়ার বক্সের মতো করে কাজ করেছি, তো পাশে আমি আর সেরকম কিছু করছি না। এই পাশটা তো একটা চিকন লাইন দিয়েছি, আর এখানে যে স্কোয়ার বক্সটা দেখতে পাচ্ছেন তার পাশেও আমি সেম করে চিকন করে টেনে দিয়েছি যাতে দূর থেকে দেখতে ভালো লাগে বা বাড়ির সামনে দাঁড়ালে ভালো লাগে। কাজটা যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে করেছি সেই কারণে 3 দিনের ভিডিও মিলে আজকের ভিডিওটা করেছি। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর এই কাজে যতবারই হাত দিয়েছি দেখা গিয়েছে এই বৃষ্টি তো এই রোদ, এভাবেই আমি কাজটা করেছি। কাজটা যেহেতু আমি 3 দিনে করেছি তো জায়গাটা যাতে খালি মনে না হয় সেই কারণে টুকটাক একটা দুটো টপ আমি আগে থেকে এনে রেখেছি। তো গতকাল প্রায় মাগরিবের বক্ত পর্যন্ত আমি এই কাজটা করেছিলাম, আর আজ সব কিছু এনেছি, যা যা কিনেছি আজ হচ্ছে সব কিছু দিয়ে সামনের ডোর বা গার্ডেনটা ডেকোরেশন করে ফেলবো। আজকের এই প্রজেক্টের জন্য আমি যা টাকা খরচ করেছি তার দ্বিগুণ টাকা লাগতো যদি এই ছোট্ট কাজটা আমি একজনকে দিয়ে করাতাম। তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে আগে আমি একটা চেষ্টা করি, যদি ফলাফল ভালো হয় তো ভালো, আর যদি না হয় পরে না হয় কিছু একটা করা যাবে। বাট সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজ সব কিছু দিয়ে ডেকোরেশন করব ভাবছিলাম যে ওয়েদারটা হয়তো বা ভালো, বাট কিচ্ছু করার নেই, ওয়েদার যেমনটা দেখাচ্ছিল তেমনটা না, আজও খুব বৃষ্টি হচ্ছে। আর এই যে ছোট যে পটটা এনেছিলাম এটা আমার এই বড় পটটার সাথে খুব মিলে গেছে, তো এখন এখানে একটু স্কোয়ার পাথর দিয়ে বা ইট দিয়ে আমি একটু উঁচু নিচু করে সিঁড়ির মতো করে দিচ্ছি যাতে দূর থেকে দেখতে ভালো লাগে। ঠিক যেভাবে গাছগুলো দিতে চেয়েছি সেভাবে হচ্ছে না, কারণ টপগুলো সেভাবে পাচ্ছি না। আর আরেকটা জিনিস হচ্ছে এই কোণায় একটা ওয়েলকাম সাইন আমি দিতে চেয়েছিলাম, সেটা এখনও আমি খুঁজে পাইনি, আর একটু খুঁজবো, যদি পাই অবশ্যই দেখাবো। এখানে আমি এখন এমন কিছু গাছ দিয়েছি যেগুলো ঠান্ডা বা বরফে বেঁচে থাকবে, তবে খুব ইচ্ছা ছিল সামারে এই কাজটা করার, তখন হয়তো আমি ঝাঁকালো যে কালারফুল ফুলগুলো আছে সেগুলো দিতে পারতাম।
আমাদের সামার প্রায় শেষের দিকে, সেই কারণে আমি কোনো ধরনের ফুলের গাছ এখানে আর দিলাম না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ নেক্সট সামারের শুরুতেই আমি এখানে ফুলের গাছগুলো দিব। আপাতত এইভাবে আমি এই জায়গাটা সাজিয়েছি। এই প্রজেক্টের ফাইনাল ফলাফলে আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি। জায়গাটা সরাসরি অনেক বেশি ব্রাইট আর ওয়াইড লাগছে, তবে ক্যামেরায় আপনাদের সাথে কতটুকু শেয়ার করতে পেরেছি সেটা আমি বুঝতে পারছি না। আজকের এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, মানে কাজটা তো আমি আরও কয়েকদিন আগে শেষ করেছি, তবে অর্নামেন্টসগুলো দেওয়ার পর জায়গাটা কেমন লাগে এটা নিয়ে ছোট বড় সবাই আমরা খুব টেনশন করছিলাম বা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। তো সেই কারণেই আজকের দিনটা একটু স্মরণীয় করে রাখছি, বললাম এত সুন্দর কাজ করেছি সবাইকে একটু ভালো খাবারও খাইয়ে দেই। বরাবরের মতো আজও ফাঁকিবাজি খাওয়া দাওয়া, খুব শর্টকাটে পোলাও করেছি। চিকেনের উইংসের জন্য চিকেনটা ম্যারিনেটস করা ছিল, সেটাই আমি ভেজে দিচ্ছি। কাবাব আমার কিছু রেডি ছিল, আর মাছের কিছু কাবাব আমার বড় বোন আমাকে বাংলাদেশ থেকে বানিয়ে দিয়েছে, তো সেগুলো গরম করে দিচ্ছি। সেই সাথে আমি প্রেশার কুকারে একটা শক্ত মুরগি করে নিয়েছি আর শর্টকাট একটা সবজি। হাজবেন্ড বেচারা এর মাঝে ফোন করে বলল সে আজ খুবই ক্ষুধার্ত, কাজ থেকে এসেই সে খেতে বসবে, তো কি আর করা, চুলা থেকে নামিয়ে তাকে খাবার দিয়ে দিয়েছি। বলে একটা মতামত দিবা না, এতগুলা টাকা কাজ করে দিলাম। সুন্দর রেসিপি তো কাজটা করছো, আমি হেল্প করলাম, তারপর আমি উই ডিড ইট, সেটা ভালো না কেন? এখানে অর্ধেক তুমি করছো, বাকি অর্ধেক আমি করছি। কোনটা? এই যেগুলো না, আচ্ছা হ্যাঁ, ইট ইট গুলো বসাই নাও আমি। আচ্ছা, তুমি আর কি একটু সিমেন্ট টিমেন্ট দিয়ে দিছো তাই না? হ্যাঁ, সিমেন্ট কতটুকু সিমেন্টের সাথে কতটুকু, সরি কতটুকু বালি, হাফ সিমেন্ট হাফ বালি। আচ্ছা, হাফ সিমেন্ট, এটা তুমি শিওর? হ্যাঁ, হাফ সিমেন্ট হাফ বালি। কিন্তু আমি তো সিমেন্ট বালি কিছুই ব্যবহার করি নাই। আমি করে দিছি, তুমি না করলে কি হবে? কিছু কিছু জিনিস আপনাদের সাথে খুব মজা করে শেয়ার করতে ইচ্ছে হয়। আসলে বাচ্চাদের কথার জন্য বা বাচ্চাদের জন্য অনেক কিছু চাইলেও আমরা করতে পারি না। যাই হোক, এই হচ্ছে আমার প্রজেক্টের রাতের সৌন্দর্য বা রাতের ভিউ। আমার কাছে সব মিলিয়ে কাজটা অনেক ভালো লেগেছে, তাই পুরো কাজটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।